এরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো কয়দিনের গরম ভাব দিয়া চলবা গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই সাদ্দাত টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই আবু জাহাল টিকতে পারে নাই এক এক করে সব বিদায় হয়ে গেছে ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে নবীর মহব্বতে তরিকাটা গলার মালা বানাও ও এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি মাটির মতো নরম তবিয়তটা অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাও দুনিয়া কিছুই না রে বাবা আজকে আমি টাকার গরম দেখাই আমার শিক্ষার গরম দেখাই আমার গরমের মেয়াদ কত জানেন নি আমার বক্তাগিরির একটা গরম আছে আমার মতো বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই এই যে গরম গরম ভাব দেখাইয়া চলবো এই গরমের মেয়াদ কত আজরাইল আসা পর্যন্ত আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে তখন তিনটা সাদা কাফন আমার জন্য রেডি হয়ে যাবে কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাফনের প্যাকেটে আপনিও যাইবেন আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া যখন বাসবাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে ওই কবরে কোনো ফেরেশতা জিজ্ঞাসা করবে না তুমি কয় নম্বরের নেতা কয় টাকার মালিক তোমার বাড়ি গাড়ি কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে আপনাকে সে একই প্রশ্ন করবে সমস্ত কবরওয়ালাদের তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুল রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার ও আল্লাহর বান্দা কয়দিনের যৌবনের বাহাদুরি করবি আল্লাহ বলেন সব মখলুক তোমার গোলাম বানায় দিলাম আসমানটাও তোমার গোলাম সূর্য তোমার গোলাম জমিন তোমার গোলাম বাতাস তোমার গোলাম কেমন গোলাম দেখছো নি সূর্যের তাপ তোমরা ব্যবহার করো নিতেছো গ্রহণ করো কোনো বিল নাই আমি আল্লাহ পানি দিলাম ফ্রি কোনো বিল নিলাম না আমি আল্লাহ বাতাসটাও ফ্রি করে দিলাম কোনো বিল চাইলাম না রে গোলাম মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াইয়া আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোরে দুনিয়া তো বাদশার চেয়ারে রাখবো পরকালেও তোরে বাদশার চেয়ার দিয়া বিনা হিসাবে জান্নাত দিব আর এই বাদশাহী যদি চাও তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও তাহলে মাটির গর্বের মানুষ মাটি দিয়ে তাকাই একটু নজর করো মাটির মধ্যে একটা গুণ আছে সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও বলে মাটির মধ্যে কি গুণ আছে নজর করিয়া দেখো একটা জমিনেরে ১৩ বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইলো আসেনি আল্লাহ কয় দেখ এই জমিনটা কারোর সাথে বেয়াদবি করে নাই এই জমিনের মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায় এই জমিন মাটির মধ্যে বৈশা কত মানুষ জিনা করে মাটি তো কারোর সাথে খারাপ আচরণ করে না যত জুলুম অন্যায় অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে মাটি যদি মেজাজ গরম করে দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল এরে আল্লাহর গোলাম এখানে যদি আল্লাহ অর্ডার করে মাটি তুই ৫০ ফিট নিচে ধসে যা মাটি ধসে যাবে বাড়িঘর শুদ্ধ মানুষ আর ধরো বলতেও কোনো সময় পাবে না আল্লাহ তাআলা বলেন মাটির মধ্যে তাকায় দেখ এই মাটির মধ্যে একটা গুণ আছে এই মাটি যত জুলুম করা হয় কারো সাথে খারাপ আচরণ করে না বরং নিজের ধৈর্যের পাহাড় হইয়া সব মেনে নেয় ও মাটির মানুষ তোমার মধ্যে এই গুণটা অর্জন করো তুমি গরম মেজাজ দেখাইও না মাটির মতো নরম হইয়া জমিনে চলো আল্লাহ বলেন ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ শক্ত মাটির থেকে বানাইছি নাপাক পানির থেকে তোমাদেরকে আমি আল্লাহ রূপান্তরিত করলাম ওই নাপাক পানিটাকে ৪০ দিন করে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেহনত করাইলাম নাপাক পানি ৪০ দিনের শোধনের কারণে ওটা রক্ত জমাট রক্ত হয়ে গেল
জমাট রক্তকে আবার 40 দিন শোধন করার পরে গোশতের টুকরা এর উপরে হাড্ডি আবার 40 এর মেহনতে আবার এর উপরে গোশত আমি আল্লাহ সুন্দর করে মায়ের গর্ভে সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম আমি আল্লাহ আস্তে আস্তে করে ধীরে ধীরে তোমার মতো মানুষটা আমি ফেরেশতার মাধ্যমে মায়ের গর্ভে সুন্দর করে বানিয়েছি তো আল্লাহ বলেন আমি মাটির থেকে সৃষ্টি করেছি এটাই আসল নাপাক পানির থেকে যদি হয় তো কেমনে হবে আবার মাটির থেকেই যদি আসল হয় কই আমাদের তো নাপাক পানির থেকে আমরা আরছি মাটির থেকে তো আসি নাই এর জবাব হলো মাটির থেকে তোমাদের সৃষ্টি করার অর্থ হলো এক নাম্বার আমি তোমার বাবা আদমের ডাইরেক্ট মাটির থেকে আমি আল্লাহ নিজে বানায়া দিলাম আর আদমের পাথরের হাড় থেকে তোমাদের মা হাওয়া আলাইহাস সালামের আমি আল্লাহ বানাইছি জান্নাতের ভেতরে আদম নবী জান্নাতে আরামে ঘুমায় ঘুমের গভীরতার মধ্যে আমি রব্বুল আলামিন আদমের পেছনের হাড় নিয়া হাওয়াকে বানাইয়া সুন্দরী রূপসী করে পোশাক পরাইয়া একটু দূরে আমি বসায়া রেখেছিলাম আদম ঘুম থেকে উঠিয়া অচেনা সুন্দরী রূপসীকে দেখে আকর্ষণ বাড়তে লাগলো আদম ওদিকে মন যায়নি কয় যায় বলে যাওয়ার আগে পদ্ধতিটা কমপ্লিট করে নাও আমি আল্লাহ এর সাথে তোমার হালাল বৈধতার সার্টিফিকেট দিতেছি বলে কেমনে বলে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে চারবার অথবা তুমি 11 বার দরুদ শরীফ পড়ো তো হালাল হয়ে যাবে আদম নবী তাই করলেন 11 বার মদিনা ওয়ালা নবীর উপরে দরুদ পড়লেন আম্মা জান হাওয়া হালাল হয়ে গেলেন দুইজন জান্নাতে থাকবেন আল্লাহ বললেন থাকো আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা মনে যখন যা চায় জান্নাতের ভেতরে বিচরণ করো আর খাও তবে সাবধান একটা গাছকে ইশারা করে বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ওই গাছের নিকটেও যাইবা না যদি যাও তো জালেম فتكون من الظالمين مبصرين کرام بولن الله آدم هوا کے بچرن قرار شادی نتا دلن کھانا رو شادی نتا دلن کنتو نشید دو گاسر کے بولے کنو بولنو کھانے جاوے نا গাছটা কি বীজ গাছ নাকি ফলটা কি বীজ মুফাসসিরিনে কেরাম বলেন না গাছটাও কোনো খারাপ না ফলও ভালো ফল খারাপ না নিষেধ কেন করেছেন কিয়ামত পর্যন্ত আওলাদে আদমদের আল্লাহ একটা বিধান কায়েম করায় দিলেন আদমের মাধ্যমে এই আদম সন্তান জান্নাতের মধ্যে তোমার আব্বা আম্মা বিচরণ করেছে মনের মতো খাইছে কিন্তু এরপরও সীমাবদ্ধ স্কেল লাগায় দিছি পাইলে খাওয়া যাবে না নিষিদ্ধ গাছের কাছেও যাইবা না তোমাদের জিহ্বাটাও কিন্তু গরুর মতো দৌড়ায় হালাল চেনে না হারাম চেনে না সাবধান খাইতে কোনো নিষেধ নাই স্বাধীনতা দিয়া দিলাম তবে বাবার মতো তোমাদের উপরেও সীমাবদ্ধতা দিলাম জীবনে যত হালাল পাবি খাবি তবে হারাম দেখলে খাবি না হারাম খানা বন্ধ করে দিও ব্যবসা করো হালাল কিন্তু ব্যবসার নামে সুদের সাথে জড়িত হইও না হারাম সুদ দিবা না নিবা না সাক্ষীও থাকবা না
তাহলে যে দিল যেই পরিমাণ অপরাধী যে নিল সে ওই পরিমাণ অপরাধী যারা লেখলো সাক্ষী হইল সবাই একই অপরাধী বলে অপরাধ কি বলে ছোট অপরাধ নিজের মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ লেখা হবে নাউজুবিল্লাহ আয়না হারাম খাইয়া এত মজা পাইছে ও নাউজুবিল্লাহ আয়না আল্লাহ তাআলা বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার ঘোষণা দিলাম এক দলের কথা কোরআনে আর এক দলের কথা বুখারী শরীফে কোরআনের বর্ণিত সূরা বাকারা 275 নাম্বার আয়াত সুদের সাথে যারা জড়িত হবে আল্লাহ তাদের সাথে যুদ্ধর ঘোষণা দিলেন কারণ তোর মায়ের সাথে তুই জিনার গুনাহ করবি আমি আল্লাহ তোরে ছেড়ে দিতে পারি না সুদের সাথে যারা জড়িত ভালো করে রেকর্ড করেন কলবে ঢুকান জীবনভর নামাজ পড়বেন একটা সিজদাও কবুল হবে না 13000 বার মক্কায় হজ করবেন একটা লাব্বাইকও কবুল হবে না সুদের খাতায় নাম লেখাইয়া পাঁচতলা মসজিদ বানাইলো একটা নেক আমল নামায় আসবে না 13000 বার কোরআন খতম করলে একটা অক্ষরের নেক আমল নামায় লেখা হবে না যতবার মুনাজাত দিবেন কসম আল্লাহর একটা মুনাজাতও কবুল হবে না কোরআন শরীফ খুলো তওবা না করে যদি মরে যাও আল্লাহ ঘোষণা দেয় চিরস্থায়ী তোমার জন্য জাহান্নাম বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার এবার বলবেন হুজুর আপনাদের মত কি সম্ভব বাদ দেন আমগো হুজুরের গোষ্ঠী বাদ এবার আপনার সাইনবোর্ডে দাঁড়ান আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি লেখাপড়া করেন এবার আপনার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করি আপনার মতো র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে এমপি মন্ত্রী চেয়ারম্যান মিম্বর ওসি ডিসি এসপি পাঁচ বেলার নামাজ পড়ে হালাল খায় ব্যবসা করে এক টাকাও হারাম খায় না যদিও সংখ্যায় কম তবে হালাল রাস্তায় চলনেওয়ালা আপনাদের লাইনের মানুষ আছে না নাই বাস ওয়াশেস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ এই সুদের থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করেন আরো জোরে বলেন আমিন আল্লাহ তাআলা বলেন আমি মানুষ মাটি থেকে সৃষ্টি করলাম তোমাদের আব্বা এবং তোমাদের মা এই দুইজন আল্লাহ নিষেধ করলেন ওই গাছের কিনারায় যাবানা গেলেন শয়তানের ধোকায় এরপরে দুজনকে ইতিহাস আপনারা জানেন দুনিয়ায় পাঠিয়ে দিলেন দুইজনে দুই জায়গায় ছিলেন এক সময় দুজন এক জায়গায় হলেন আরাফার ময়দানে দুজন আর বহু বছর পরে মোলাকাত হয়ে গেল দুইজনে বার সংসার করা শুরু করলেন রান্না বাড়ি করার জন্য আগুন দরকার আমার আল্লাহ আগুনের ব্যবস্থা করলেন এমন আগুন দিলেন যে আগুনে পাত্র পর্যন্ত পুড়ে যায় রান্না হবে কি দুইজন আদম ও হাওয়া আলাইহিমাস সালাম দুইজনের সংমিশ্রণে বছরে বছরে দুইটা সন্তান হতো প্রত্যেক বছর দুই সন্তান একটা ছেলে একটা মেয়ে পরের বছর আবার একটা ছেলে আর একটা মেয়ে জমজ আদম নবীর শরীয়তে নিয়ম হলো আগের বছরের ছেলেটা পরের বছরের মেয়েটাকে বিয়া করবে আপন ভাই বোন আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া হয়ে যাবে আল্লাহ বুঝাইলেন মা বাবা যেই পদার্থের হবে সন্তানও সেই পদার্থেরই হবে আদম যেহেতু মাটির আম্মাজান হাওয়া যেহেতু মাটির আমরা তার সন্তান আমরাও মাটির এক জবাব ক্লিয়ার নাম্বার দুই যেই নাপাক পানিটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয় মায়ের বাচ্চাদানির মধ্যে যায় ওই নাপাক পানিটাও তৈরি হয় খানার মাধ্যমে খানা
আর খানাটাও তৈরি হয় জমিনের মাটির মাধ্যমে দুই নাম্বার তিন নাপাক পানি যখন মায়ের বাচ্চা দানিতে নেওয়া হয় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া কয় ও ফেরেশতা ওই নাপাক পানির সাথে একটু মাটি মিশ্রণ করে দাও কোথায় পাবো মাটি বলে এই বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পরে যেখানে তার মরণ হবে ওই কবর থেকে একটু মাটি এনে নাপাক পানির সাথে লাগায়া দাও এটাই হবে বান্দা মাটির সৃষ্টি কবে দুনিয়াতে আসবে আর মরবে আর কবর হবে কেউ জানি আমরা আল্লাহ কয় আমি জানি আমি ফেরেশতাকে বললাম এই বান্দা এতদিন বাঁচবে অমুক জায়গায় কবর হবে ওখান থেকে মাটি নিয়ে আস কথা হইল যারা আগুনে ভুইরা গেল পানিতে শেষ লাশও নাই এগো মাটি হইল কই মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ আগুনে যদি পুড়ে দাও পানির মধ্যেও যদি নিশ্চিহ্ন হয়ে যায় তবে একটা অংশ আছে আমাদের পিঠে যে একটা মেরুদণ্ড আছে সোজা হাড় এই হাড়ের নিচে একটা মার্বেলের মতো গোড়া আছে গোড়া এটা কিয়ামতের আগ পর্যন্ত কখনো পানিতেও নষ্ট হবে না আগুনেও পুড়বে না ওই অংশটা কোনো না কোনো একদিন মাটির সাথে গিয়া লাগবে আর ওইটাই হবে তার কবর আল্লাহ জানেন ফেরেশতাকে বলে দেয় এখান থেকে মাটি নাও এতক্ষণ শুধু যুক্তি টুক্তি দিয়া প্রমাণ কি করতে চাইলেন ওলামায়ে কেরাম যে গোটা জগতের মানুষ মাটির সৃষ্টি এত যুক্তি দিয়া মাটির সৃষ্টি প্রমাণ করতে চাইলেন কেন মাটির সৃষ্টির মতো শ্রেষ্ঠ আল্লাহর মাখলুকতের মধ্যে আর কেউ নেই নূরের সৃষ্টিরাও শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ এ সিদ্ধান্ত কার স্থায়ী সিদ্ধান্ত নাড়াচাড়া করার কোনো কায়দা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ এদের কোনো তুলনা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা বনি আদম বড় দামি এদের মতো শ্রেষ্ঠ কেউ নাই নূরের সৃষ্টিরও এত দাম নাই মাটির মানুষের এত দাম আল্লাহ বলেন আমি তোমাদের জন্য পবিত্র হালাল রিজিকের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ নিজে গরুতে ঘাস খায় ফ্যান খায় খেরকুটা খায় শুকরে পায়খানা খায় কুকুরে ময়লা খায় আর আমি আল্লাহ তোমার জন্য গোটা জমিনের মধ্যে পিওর খানার আয়োজন করে দিলাম হালাল তরমুজ খাবি মজা কইরা খাবি না কাবার দিয়া দিছি যেন তোর খাইতে কোনো কষ্ট না হয় ময়লা যেন না লাগে কিন্তু তুই কত বড় নিমখ হারাম ওই তরমুজের ভিতরে তুই মেডিসিন ঢুকাইছ কত বড় তুই নিমখ হারাম তোরে জুতা দিয়ে দেড় বছর ভিডাইলেও তো ঝাল মিলে না তুই কত বড় বেঈমান আল্লাহ তাআলা বলেন তোরে আমি কত ভালোবাসি আমি তোমার জন্য হালাল খানার আয়োজন করে দিলাম পিওর মশলা লাগবে মশলা পিয়াজ রসুন আদা তেজপাতা এরপরে দারচিনি এলাচি তোর আব্বাই বানায় দি আল্লাহ কয় আমি জমিনে গাছ লাগাইয়া ব্যবস্থা করে দিছি ওয়া আদাসিহা ওয়া বাসলিহা তুই ভাত খাবি চাল দরকার আমি আল্লাহ পাক চালটারে কাভার করে দিলাম ধান এটারে বান্দা তুই রিপেয়ারিং করিয়া শোধন করিয়া করিয়া তুই চাল বের করু
আমি আল্লাহ তাআলা ওই চালের মধ্যে এত ভিটামিন দান করলাম তুই এত বড় নেমো খারাম ওই চালের মধ্যে আবার মেশিন লাগাইছো মোডাডারে সিকন বানাইছো মেডিসিন মাইরা ভিটামিনের গুষ্টি শুদ্ধ উদ্ধার কইরা দিছো রে নেমো খারাম করেনি কি মিনিগেট আর কত কসু পুলিশে আরে ভিডারে ভিডা এই নাম পাইছো কই এই দুই নাম্বারই শিখছো কই স্যার আমার দোষ কি যারা এনি বানায় মেশিন এনে ধরেন খবর নাই সারা দিন মোরাকাবা করে মোবাইল নিয়ে কি দেখে আল্লাহই জানে এডিআর দেখেন দুই নাম্বারই ব্যবসা করে দেখছেন নি কারবার ফার্মের মুরগি দিলে খায় না কেন দেশি দাও খাইতে গেলে দেশি আর সব ব্যবহার করে বিদেশি পোশাক কেন দেশিটা হবে না গেঞ্জি বিদেশি মুজা বিদেশি গড়ি বিদেশি মোবাইল বিদেশি আর সব বিদেশি খাইতে গেলে দেশি ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম খাইলেই মরবি খায় না খায় না খায় না খায় না এর মধ্যে গেছে সবে বরাতে জিলাপি খাইতে মসজিদে আরে খোদা হেন গিয়ে লাগাইছে এক মাইল ভিড় সমস্যা কা পোটলা দুইটা লাগবে একটা যখন টান দিছে এটা লইছে আরেকটা টান দিকে আরেকজনে দেখছে এটা টান দিয়ে সিধা ভিড়া ধুম কিলা কিলা এইবার ওখানতে কসম খাইয়া বের হয় খোদায় যেন হেন আর না আনে এখানে এমন আশেকের রসুল আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই জোহরের নামাজ পড়েন নাই আসরের নামাজ পড়েন নাই মাগরিব পড়েন নাই এশার নামাজ পড়েন নাই কি বয়ান করব আপনারে আবার একদল আসে বয়ানের আগেও বিড়ি মোনাজাতের পরে আবার বিড়ি টেনে টেনে বাড়ি যাবে নাই তুমি কি বয়ান শুনছো এরে আল্লাহর বান্দা কয়দিন এই জমিনে বাহাদুরি করবা নমরুদের মতো বাহাদুর বর্তমান দুনিয়াতে কেউ নাই কিয়ামতের আগে আসবে না যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল সেই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করার জন্য কোনো হয় নাই একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক ওই মিশরের কবরস্থানের দারোয়ান হামানের লাগে যোগাযোগ কইরা এক পর্যায়ে আস্তে আস্তে কিছু টাকা জমাইয়া এবার টাকার বাহাদুরি হইয়া বহু পরে এক সময় মিশরের চেয়ারে বসে কয় আমি শুধু খোদা আনা রব্বুকুমুল আলা আমি সব থেকে বড় খোদা আল্লাহ কয় দেখ তুই কত বড় খোদা তোর লাশটা কেয়ামত পর্যন্ত রেখে দিলাম মানুষ দেখবে তুই কত বড় খোদা আছে না লাশ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব টাকার বালিশ বানাইয়া মনে হয় যেন ঘুমাইতেন যমুনা গ্রুপের মালিক আল্লাহর বান্দা আজ দুনিয়ায় নাই করোনা আক্রান্ত হয়ে গেল ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও নিয়ে যাও কলম দিয়া স্টাম্প দিয়া দেই আমারে বাঁচাও দুনিয়ার সব ডাক্তারেরা টাকার মোকাবেলায় ওই যমুনার মালিকের আর বাঁচাইয়া রাখতে পারলো না আল্লাহর বান্দা আজ কবরে খালি হাতে চলে গেল তার জীবনের সব কামাই দুনিয়ার মাটিতে পড়ে রইল মিনহা খালাকনাকুম এর মাটির মানুষ আমি তোমাকে অনেক সম্মানিত করে দিলাম মাটি উপরে মারলে নিচে যায় থাকেও পায়ের নিচে
কিন্তু মনে মনে ভাবিস না তোর সম্মান বুঝি মাটি পায়ের নিচে না আমি আল্লাহ তোর সম্মান এত বাড়াইয়া দিলাম দুনিয়ার সব জিন ফেরেশতা পর্যন্ত তোর গোলামির জন্য পাগল হয়ে আছে এখানে আমাদের ফেরেশতারা আমাদের ওয়েলকাম দিছে স্বাগতম জানাইছে ফেরেশতারা আমাদের গোলামি করে জিনেরা আমাদের গোলামি করে সব মাখলুকাত তোমার আমার গোলাম আল্লাহ তাআলা বলে তোমাদের এত সম্মান আমি বাড়ায় দিলাম একটা গরুর এত শক্তি গাভীর এত শক্তি কিন্তু বান্দা সকল সামনে দাঁড়ায় দুর্বল হয়ে যায় গরুটার শক্তি দিয়া যদি মেজাজ গরম করত কোন বনি আদম এক ফোঁটা দুধ নিয়ে ঘরে নিয়ে খেতে পারত না এরে আল্লাহর বান্দা আমার আল্লাহ কেমন দয়াময় মালিক আল্লাহ বলেন সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম আসমানটাও তোমার গোলাম সূর্য তোমার গোলাম জমিন তোমার গোলাম বাতাস তোমার গোলাম কেমন গোলাম দেখছো নি সূর্যের তাপ তোমরা ব্যবহার করো নিতেছো গ্রহণ করো কোনো বিল নাই আমি আল্লাহ পানি দিলাম ফ্রি কোনো বিল নিলাম না আমি আল্লাহ বাতাসটাও ফ্রি করে দিলাম কোনো বিল চাইলাম না রে গোলাম মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াইয়া আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোরে দুনিয়া তো বাদশার চেয়ারে রাখবো পরকালেও তোরে বাদশার চেয়ার দিয়া বিনা হিসাবে জান্নাত দিব আর এই বাদশাহি যদি চাও তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও তাহলে মাটির গর্বের মানুষ মাটি দিয়ে তাকাই একটু নজর করো মাটির মধ্যে একটা গুণ আছে সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও বলে মাটির মধ্যে কি গুণ আছে নজর করিয়া দেখো একটা জমিনেরে ১৩ বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইলো আসেনি আল্লাহ কয় দেখ এই জমিনটা কারোর সাথে বেয়াদবি করে নাই এই জমিনের মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায় এই জমিন মাটির মধ্যে বইসা কত মানুষ জিনা করে মাটি তো কারোর সাথে খারাপ আচরণ করে না যত জুলুম অন্যায় অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে মাটি যদি মেজাজ গরম করে দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল এরে আল্লাহর গোলাম এখানে যদি আল্লাহ অর্ডার করে মাটি তুই ৫০ ফিট নিচে ধসে যা মাটি ধসে যাবে বাড়িঘর শুদ্ধ মানুষ আর ধরো বলতেও কোনো সময় পাবে না আল্লাহ তাআলা বলেন মাটির মধ্যে তাকায় দেখ এই মাটির মধ্যে একটা গুণ আছে এই মাটি যত জুলুম করা হয় কারো সাথে খারাপ আচরণ করে না বরং নিজে ধৈর্যের পাহাড় হইয়া সব মেনে নেয় ও মাটির মানুষ তোমার মধ্যে এই গুণটা অর্জন করো তুমি গরম মেজাজ দেখাইও না মাটির মতো নরম হইয়া জমিনে চলো মাটির মতো নরম হয়ে চলো গরম গরম ভাব দেখাইও না বলে নরম চলার বাধ্যম কি বলে বান্দা একা একা পারবা না কারণ তোমার মধ্যে রক্তের গরম আছে টাকার গরম আছে ক্ষমতার গরম আছে এলেমের গরম আছে আমলের গরম আছে সব গরমটাকে দমন যদি করতে চাও তাহলে আল্লাহর পেয়ারা বান্দাদের বন্ধু হইয়া তারপরে চলো দুনিয়ার জমিনে নিজের অহংকার ভাবটাকে বন্ধ যদি করতে চাও তাহলে খাটি আল্লাহওয়ালা যাদের বয়ান শুনলে দিল নরম হয় যাদের সংস্পর্শে গেলে বেআমলওয়ালারা আমলওয়ালা হয় এই রকম আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাও এই রকম আল্লাহওয়ালার নেক নজরে যদি থাকো দেখবা একদিন কলবের উপরে নজর লাগতে লাগতে কলবটা দুর্বল হয়ে যাবে নরম হয়ে যাবে এরে নবীর উম্মত রাগ তো আপনাদের অন্তরেও যেমন আছে আমাদের অন্তরেও তো রাগ আছে রাগ নাই আপনারাও যেমন সূর্যের আলো বাতাস নেন আমরাও তো নেই আমরা আপনারা যেই জমিনে বসবাস করেন আমরাও তো করি আপনারা যেই নদীর পানি আর যেই গাছের ফল খান আমরাও তো একই ফল আর পানি পান করি আপনারা যেই ফল ফসল দিয়া চলেন আমরাও তো এগুলোই খাই আপনার আকৃতি দুই হাত দুই পা আমারও তো একই সিস্টেমের আপনার মেজাজটা যদি গরম হয় আপনি আমারে ১৩টা গালি দিতে পারেন আমিও তো আপনাকে গালি দিতে পারি কিন্তু না এই টুপি মাথায় দেওয়ার পর আমরা টুপি
টুপি মাথায় দিয়া দাড়িটা লম্বা করে পাঁচ বেলার নামাজ পড়ি হালাল খাই মদিনাওয়ালার তরিকা মানিয়া চলার কারণে যারা নবীর তরিকায় চলে না আমরা তো তাদের খারাপ জানি না এমন কি এই জমিনে বিধর্মীদের বিরুদ্ধে কোনো বয়ান করি না হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানদের বিরুদ্ধে বলি না ইহুদির বিরুদ্ধে বয়ান করি না এমন কি আমার মুসলমান ভাইরা যারা নামাজ পড়ে না রোজা রাখে না আমরা তাদের বিরুদ্ধে কোনো বয়ান করি না যত কথা বলি দিলটা নরম কইরা মনে হয় যেন আপনার টাকার কিনা আমি গোলাম নত হইয়া হইয়া পায়ে ধরে 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 বয়ান করি ভাইজান নামাজটা পড়েন টুপিটা মাথায় দেন মা বাবার খেদমত করেন এরপরেও আবার এত নরম হইয়া বয়ান করার পরে আবার একদল মুসলমান আমাদের কথা মানবে তো দূরের কথা উল্টা আমাদেরকে গালি দেয় টুপির মধ্যে ঝামেলা নামাজ পড়িয়া লাভ নাই মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় এইভাবে বাজে বাজে কথা বলার পরেও আমরা মেজাজটা গরম করি না ধৈর্য ধারণ করি কারণটা কি এটা মায়ের গর্ভ থেকে আসিয়েই কিন্তু এই গুণটা অর্জন করতে পারি নাই আমার মদিনার নবীর আদর্শ আর নবীর সুন্নত আর কোরআন তেলাওয়াতের পরে আমাদের আল্লাহওয়ালা উস্তাদ যারা মুরব্বী এদের সোহবতে গিয়া বয়ান শুনতে 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 মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসি অন্তরটারে রাগ আসলেও সেটাকে দমন করার চেষ্টা করি সারা দুনিয়ার ইহুদিরা ভয় পায় সারা দুনিয়ার খ্রিস্টানেরা কোরআনওয়ালাদের ভয় পায় কেন সারা দুনিয়ার যত অস্ত্রওয়ালারা আছে হুজুরদের হাতে কোনো অস্ত্র নাই হুজুরদের কাছে কোনো টাকা নাই হুজুরদের হাতে জমিনের কোনো ক্ষমতা নাই এরপরও সমস্ত দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা অস্ত্রওয়ালারা কোরআনওয়ালাকে কেন ভয় পায় ওরা জানে এই হুজুরের দল মদিনার নবীর মহব্বত যাদের এরপরও আমরা কত গালি শুনি চুপ চুপ একটা জবাব তো দূরের কথা উল্টা জবাব দেই কি ইমাম সাহেবের কতই না বাজে কথা বলে কত মানুষ এরপর মোনাজাতে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দান করেন ব্যবসায় বরকত দান করেন কবরওয়ালাদের আজাব মাফ করে দেন অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন কয়নি ইমাম সাহেব কোনদিন বর দোয়া করেন কারণ মিনহা খলাকনাকুম এরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো কয়দিনের গরম ভাব দিয়ে চলবা গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই সাদ্দাত টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই আবু জাহাল টিকতে পারে নাই এক এক করে সব বিদায় হয়ে গেছে ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে নবীর মহব্বতে তরিকাটা গলার মালা বানাও ও এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি মাটির মতো নরম তবিয়তটা অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শ আলা বানাও দুনিয়া কিছুই না রে বাবা আজকে আমি টাকার গরম দেখাই আমার শিক্ষার গরম দেখাই আমার গরমের মেয়াদ কত জানেননি আমার বক্তাগিরির একটা গরম আছে আমার মতো বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই এই যে গরম গরম ভাব দেখাইয়া চলবো এই গরমের মেয়াদ কত আজরাইল আসা পর্যন্ত আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে তখন তিনটা সাদা কাফন আমার জন্য রেডি হয়ে যাবে কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাফনের প্যাকেটে আপনিও যাইবেন আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া যখন বাসবাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে ওই কবরে কোনো ফেরেশতা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা কয় টাকার মালিক তোমার বাড়ি গাড়ি কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে আপনাকে সে একই প্রশ্ন করবে সমস্ত কবরওয়ালাদের তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুল মিরিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার ও আল্লাহর বান্দা কয়দিনের যৌবনের বাহাদুরি করবি আমরা বলি না সবাই আমাদের মতো টুপিওয়ালা হয়ে যাও না না স্কুলে যারা পড়ো পড়ো যারা চাকরি করো করো যারা লেখাপড়া করো করো রে বাবা ব্যবসা করো করো
তোমার মতো স্কুল পড়ুয়া ছাত্র পাঁচ বেলার নামাজি আছে না নাই তাহলে তুমি কেন পারবা না তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না এই রকম বান্দা র‍্যাব আর্মি পুলিশ বিলিয়ারের চাকরি করে এক বেলার নামাজও বাদ দেয় না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা তুমি কেন পাঁচ বেলার নামাজ পড়তে পারো না তোমার আমার মতো কত আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে তারপরও নামাজ ছাড়ে না ও আল্লাহর বান্দা আল্লাহ আকল দিয়েছে বিবেক দিয়েছে চিন্তা করো তুমি কেন পারবা না ও পর্দার আড়ালে আম্মা জানেরা আপনারা নবীদের মা আলেমের মা সাহাবায়ে কেরামের মা হাফেজ কোরআনের মা আপনারা দামি দামি সন্তানের মা আপনাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের কি মনটা চায় না একজন আলেম হাফেজের মা হইয়া কবরে যাবেন ও মা দুনিয়াটা কিছুই না আজকে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে আপনার সন্তানগুলো মা মা বলে চিল্লায় কাঁদবে আপনি কোনো জবাব দিতে পারবেন না ও আম্মা জান আজ আপনার স্বামীর ঘরে আসিয়া সন্তানের মা হইলেন আপনারও তো মা আছে ওই মায়ের চিন্তা করেন আপনার সন্তান নিয়ে আপনি কি পরিমাণ কষ্ট করেন আপনার মাও কিন্তু এই পরিমাণ কষ্ট করেছিলেন আজ ওই মা কবরে চলে গেছেন আপনাকেও তো একদিন কবরে চলিয়েই যেতে হবে ও পর্দার আড়ালের আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী আপনাদের জান্নাত যাওয়া বড় সহজ স্বামীর খেদমত করেন মাল হেফাজত করেন সন্তানগুলো আদর্শওয়ালা বানান সন্তানটাকে আদর্শওয়ালা আদবওয়ালা বানান সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ তবে আদর্শ যেন ঠিক থাকে আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে সন্তান যেন চরিত্রহীন না হয় আপনার সন্তানের একজন বড় ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ তবে ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় ও আল্লাহর বান্দিরা আল্লাহর কাছে দোয়া করেন তওবা করেন আল্লাহকে বলেন আল্লাহ নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে দাও সন্তান ডাক্তার হলেও কোনো দুঃখ নাই যদি আমার সন্তান নবীর তরিকা মতো চলে মানুষের দোয়া নিয়ে কবরে যাইতে পারে ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে নাও দুনিয়ায় কয়েকদিন আর থাকবা আল্লাহর কাছে তওবা করো আর আল্লাহকে বলো হে মালিক আমি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি যাই পড়ি আর কোনোদিন ব্যবহার কারো সাথে খারাপ করব না মা বাবার সাথে খারাপ আচরণ করে বরদোয়া নিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকার বাহিরে চলব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না আল্লাহর কাছে মনে মনে তওবা করে নাও আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখলেন অন্তরটাকে বুঝাও ও পর্দার আড়ালের আম্মা জান আপনাদের মতো মা এখনো এলাকার মধ্যে ঘুরলে দেখবেন বহু মা এখনো আছে পাঁচ বেলার নামাজ বাদ দেয় না স্বামীর খেদমত করে পর্দা করে হালাল খায় রাতের বেলা তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত পড়ে ও মা আপনি কেন পারবেন না কয়দিন আর দুনিয়াতে থাকবেন আপনার আর পাঁচ বছর বাঁচার গ্যারান্টি নাই আজরাইল যদি আসে সবাই আপনার লাশটা ঘর থেকে নামাইয়া ঘর বাসবাগানে নিয়ে যাবে অতএব এখনো সময় আছে তওবা করার জন্য আল্লাহ বলেন তওবা করলে মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিব ও আল্লাহর বান্দারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা যুব আল্লাহকে মনে মনে ডেকে বলো হে আল্লাহ দুনিয়াতে আসিয়া কত অপরাধ করেছি রে মালিক আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা জানে না আপনি জানেন আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না ও দয়ার মালিক মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো
জাহান্নামি হইয়া কবরে যাব না তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে অন্তরে কোনো দুর্বলতা না থাকে মরে গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আয় আল্লাহ আপনি হায়াতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না মা বাবার দোয়া নিয়ে চলব উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব তওবা করার যদি অন্তরে কারো খাঁটিভাবে নিয়ত থাকে খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখায় দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام رب العالمين قدرتر نظر دیا تکا دیکھیں علماء کرام راحت تلسین قطم ربی حجی شاب কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় গুনাহ করে নাপাক করে ফেললাম গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ এই গুনাহ নিয়ে